নমস্কার দক্ষিণ চব্বিশ পরগনা সন্তোষপুর স্টেশনে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা অগ্নিকাণ্ডের জেরে সন্তোষপুর স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্মে ছাউনি দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুনের তীব্রতার জেরে প্ল্যাটফর্মে অন্তত কুড়িটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে কখনও কিভাবে ঘটল এই ভয়ঙ্কর আগুন বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অব্দি অবশ্যই দেখবেন দমকল সূত্রের খবর অনুযায়ী বিকেল সাড়ে পাঁচটার নাগাদ বজবজ শিয়ালদাহ শাখার মহেশতলায় সন্তোষপুর স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্মের পাশে হঠাৎ আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে সেই আগুন আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডের জেরে সন্তোষপুর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ছাউনি দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুনের তীব্রতার জেরে স্টেশনের চারিপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রায় দেড় ঘন্টা পরেও সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে আগুনের তীব্রতার জেরে প্ল্যাটফর্মে অন্তত কুড়িটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছুক্ষণ শিয়ালদাহ ও বজ আপ এবং ডাউন লাইনের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে বিপদ আরও বাড়ত বলে আশঙ্কা করা হয়েছে এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছিল প্রাথমিক তদন্তে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল ভয়ঙ্কর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশে সৃষ্টি হয়েছে এবং পুড়ে যাওয়া কুড়িটি দোকানের মালিকের মনে নেমে এসেছে শোকের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ